I have great pleasure in welcoming the Prime Minister of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina, and I invite her to address the General Assembly. Bismillahir <laughs> Rahmanir Rahim. Janab Shahapoti, Assalamu Alaikum, and good evening. Jatishanga Shahadan Poshadir, Barutomodibishan Shahapoti Nirbachi Tahai, আমি আপনাকে আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আপনার দায়িত্ব পালনে আমার প্রতিনিধি দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আশ্বাস দিচ্ছি মানব কল্যাণ শান্তি ও টেকসই ধরিত্রী আপনার এই তিন প্রাধিকারের প্রতি আমার অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করছি জনব সভাপতি সাধারণ পরিষদের এই মহান অধিবেশনের বক্তব্য দিতে আমি চতুর্দশ উপ কেননা আমার চোখে বারবার বার ভেসে উঠছে ক্ষুধার্ত ভীত সন্ত্রস্ত এবং নির্যাতিত রোহিঙ্গাদের মুখচ্ছবি আমি মাত্র কয়েকদিন আগেই আমার দেশে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গার সঙ্গে দেখা করে এসেছি যারা জাতিগত নিধনের শিকার হয়ে আজ নিজ দেশ থেকে জোরপূর্বক বিতাড়িত অথচ তারা হাজার বছরের অধিক সময় যাবত মিয়ানমারে বসবাস করে আসছেন এদের দুঃখ দুর্দশা আমি গভীরভাবে অনুধান করতে পারি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর আমি আমার ছোট বোনকে নিয়ে ছয় বছর উদ্ভস্ত জীবন কাটিয়ে সালে বাংলাদেশের প্রথমবারের মধ্যে ভাষণ দেওয়ার সময় এই মঞ্চে দাঁড়িয়ে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি ও ন্যায় বিচারের পক্ষে তার অঙ্গীকারের কথা বলে গেছেন সে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন আমি কোর্ট করছি কোর্ট এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গীকৃত যে ব্যবস্থা সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এবং আমি জানি আমাদের প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখ লাখ শহীদের আত্মার স্মৃতি নিহিত রয়েছে আনকোড সভাপতি আমরা এই মুহূর্তে নিজ ভূখণ্ডতে জোরপূর্বক বিতাড়িত আট লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় সুরক্ষা দিয়ে যাচ্ছি আপনারা সকলেই জানেন যে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের অবস্থা ভয়াবহ অবনতি ঘটেছে এই নৃশংসতার হাত থেকে বাঁচার জন্য প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে গত তিন সপ্তাহে চার লাখ তিরিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়া ঠেকানোর জন্য মিয়ানমার কর্তৃপক্ষ মিয়ানমারের অভ্যন্তরে সীমানা বরাবর স্থল মাইন পুঁতে রাখছে এতে আমরা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত এসব মানুষ যাতে নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে এখনই তার ব্যবস্থা করতে হবে একই সঙ্গে আমি সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি আমাদের সরকার জিরো নীতি মেনে চলে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা বন্ধে এবং ওই অঞ্চলের শান্ত স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সক্রিয় উদ্যোগ গ্রহণ করায় আমি নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রসমূহ ও জাতিসংঘের মহাসচিবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আমি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি এ প্রসঙ্গে আমি কিছু সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করছি প্রথমত অনতি বিলম্বে এবং চিরতরে মিয়ানমারের সহিংসতা ও জাতিগত নিধন নিঃশর্তে বন্ধ করা দ্বিতীয়ত অনতি বিলম্বে মিয়ানমারের জাতিসংঘের মহাসচিবের নিজস্ব একটি দল প্রেরণ করা জাতি ধর্ম নির্বিশেষে সকল সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধান করা এবং এ লক্ষ্যে মিয়ানমারের অভ্যন্তরে জাতিসংঘের তত্ত্বাবধানে সুরক্ষা বলয় গড়ে তোলা চতুর্থত রাখাই রাজ্যতে জোরপূর্বক বিতাড়িত সকল রোহিঙ্গাকে মিয়ানমারে তার নিজ ঘর বাড়িতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করা পঞ্চমত কফি আনান কমিশনের সুপারিশ মালা নিঃশর্ত পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা জনাব সভাপতি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ ভয়াবহতম গণহত্যার শিকার হয় নয় মাসব্যাপী চলা মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনী তিরিশ লাখ নিহত নিরীহ মানুষকে হত্যা করেছে এবং দু লাখ মা বোনের সম্রহানি করেছে জাতি ধর্ম বর্ণ ও রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে চিহ্নিত ব্যক্তি ও গোষ্ঠীকে নির্মূল করার উদ্দেশ্যে তারা এই হত্যাযজ্ঞ চালায় বাঙালি জাতিকে মেধাশূন্য করতে তারা দেশের বর্ণ বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে গণহত্যার শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের জাতীয় সংসদ সম্প্রতি পঁচিশে মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে মূলত উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতেই অপারেশন সার্চলাইট এর মাধ্যমে তারা এই গণহত্যার সূচনা করেছিল এই গণহত্যার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের আমরা ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের মুখোমুখি করেছি বিশ্বের কোথাও যাতে কখনোই আর এ ধরনের জঘন্য অপরাধ সংঘটিত না হয় সেজন্য আমি বিশ্ব সম্প্রদায়কে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি আমি বিশ্বাস করি একাত্তরের গণহত্যাসহ সকল ঐতিহাসিক ডিডির আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জনাব সভাপতি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের পর থেকে আমরা শান্তিকেন্দ্রিক অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতি অনুসরণ করে চলেছি এ উপলব্ধি থেকে সাধারণ পরিষদে দু সাল থেকে প্রতি বছর শান্তি সংস্কৃতি শীর্ষক প্রস্তাব পেশ করার ক্ষেত্রে বাংলাদেশ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করা এবং ভাতৃপ ভাতৃপতিম ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে সব ধরনের বৈষম্য এবং শত্রুতা নিরসনের জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আশা করি শান্তি বিনির্মাণে জাতিসংঘের জাতিসংঘের কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে লক্ষ্যে অব্যাহত শান্তির জন্য অর্থায়ন বিষয়ে জাতিসংঘ মহাসচি সচিবের কাছ থেকে আমরা সাহসী ও উদ্ভাবনমূলক প্রস্তাব প্রত্যাশা করি বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ শান্তি বিনির্মাণ তহবিলে আমি এক লাখ মার্কিন ডলার প্রতীকী অনুদান প্রদানের ঘোষণা দিচ্ছি জনাব সভাপতি জাতিসংঘের রক্ষা কার্যক্রমে অন্যতম সেনা ও পুলিশ সদস্য প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশন সমূহের কার্যকারিতা এবং বিশ্বাসযোগ্যতা সমুন্নত রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে এক্ষেত্রে আমাদের আমরা আমাদের নিজস্ব প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া বজায় রেখে চলছি যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক অঙ্গীকার প্রদান শান্তিরক্ষীদের প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং অধিক সংখ্যায় নারী শান্তিরক্ষী মোতায়েনে আমরা সদা প্রস্তুত রয়েছি এ প্রেক্ষাপ প্রেক্ষাপটে যৌন সংক্রান্ত যে কোনো অভিযোগের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি মেনে চলি আমাদের এই নীতির প্রতিফলন হিসেবে আমরা জাতিসংঘ মহাসচিব কর্তৃক প্রস্তাবিত যৌন নিপীড়ন সংক্রান্ত ভলান্টারি কম্প্যাক্টে সমর্থন প্রদান করেছি যৌন নিপীড়ন সংক্রান্ত সমস্যা মোকাবেলায় আমরা মহাসচিবের সার্কেল অব লিডারশিপের প্রতি অঙ্গীকারবদ্ধ এছাড়া এই বিষয়ে গঠিত ভিকটিম সাপোর্ট তহবিলে প্রতীকী অনুদান হিসেবে আমি এক লাখ মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিচ্ছি জনাব সভাপতি সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সবচেয়ে বড় হুমকি একজন সন্ত্রাসীর কোনো ধর্ম বর্ণ বা গোত্র নেই আমি নিজে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছি সেই হিসেবে আমি সন্ত্রাসের শিকার মানুষের প্রতি আমার সহানুভূতি প্রকাশ করছি আমি মনে করি তাদের সুরক্ষা দেওয়া একান্তভাবে প্রয়োজন আমরা ধর্মের নামে যে কোনো সহিংস জঙ্গিবাদের নিন্দা জানাই সহিংস জঙ্গিবাদ বিস্তার ওদের তৃণমূল পর্যায়ে আমরা পরিবার নারী যুব সমাজ গণমাধ্যম এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করেছি বৈশ্বিকের সমস্যা মোকাবেলায় আমার প্রস্তাব হচ্ছে এক সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে দুই সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে এবং তিন শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করতে হবে অর্থ পাচার সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে সাইবার জগৎ থেকে উদ্ভূত হুমকি মোকাবেলা এখন জরুরি হয়ে পড়েছে এক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নিতে আমি জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ নিরাপদ সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করে গ্লোবাল কম্প্যাক্ট অন সেফ ওরালি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন এর মাধ্যমে একটি সুস্থ ধারার অভিবাসন কাঠামো তৈরির জন্য গত বছর আমরা একটি প্রস্তাব পেশ করেছি আমি অত্যন্ত আনন্দিত এ প্রস্তাবের প্রেক্ষিতে আজ অভিবাসন ও উদ্বাহ সংক্রান্ত কম্প্যাক্ট গঠনের বিষয়ে জাতিসংঘে আলোচনা চলছে জনাব সভাপতি জলবায়ু পরিবর্তন বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে প্যারিস চুক্তির বাস্তবায়নে আমরা আশাবাদী জাতীয় পর্যায়ে জলবায়ু সংবেদনশীলতার দিকে লক্ষ্য রেখে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার এবং সামুদ্রিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে ব্লু ইকোনমির সম্ভাবনার প্রতি আমরা আস্থাশীল বাংলাদেশ বন্যা এবং অন্যান্য দুর্যোগ মোকাবেলায় দৃষ্টান্তমূলক সাফল্য দেখিয়েছে খাদ্যের স্বয়ং অর্জনের লক্ষ্যে আমরা শস্য নিবিড়করণ প্রযুক্তি এবং বন্যা প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করেছি এবছর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে যে ব্যাপক বন্যা আঘাত হেনেছে আমরা তা সফলভাবে মোকাবেলা করেছি বাণী বিষয় উচ্চ পর্যায় প্যানেলের সদস্য হিসেবে আমি সংক্রান্ত সমন্বিত কর্ম পরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার প্রদান করছি দু সালের মধ্যে আমরা আমাদের সাতাশি শতাংশ নাগরিকের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করেছি দু সালের মধ্যে শতভাগ জনগণকে নিরাপদ পানি সরবরাহের আওতায় আনা হবে আমরা মনে করি শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য দারিদ্র ক্ষুধা নিরক্ষরতা এবং বেকারত্ব দূর করা অত্যন্ত জরুরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ এক্ষেত্রে আমাদের সরকার সমাজের সকলের অংশগ্রহণ নিশ্চিত করার নীতি গ্রহণ করেছে দু সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের এবং দু সালের মধ্যে উন্নত দেশ হিসেবে রূপান্তরের যে রূপকল্প আমরা হাতে নিয়েছি এসডিজি তারই পরিপূরক হিসেবে কাজ করছে মূলত এসডিজি গ্রহণের অনেক আগে থেকেই আমরা বেশ কিছু কর্মসূচি এবং সামাজিক নীতি বাস্তবায়ন শুরু করেছি যা পরবর্তীকালে এসডিজিতেও প্রতিফলিত হয়েছে এসব কর্মসূচির মধ্যে রয়েছে একটি বাড়ি একটি খামার কমিউনিটি ক্লিনিক আশ্রয়ন ডিজিটাল বাংলাদেশ শিক্ষা সহায়তা কর্মসূচি নারীর ক্ষমতায়ন সবার জন্য শিক্ষা সামাজিক নিরাপত্তা বেষ্টনী পরিবেশ সংরক্ষণ এবং বিনিয়োগ ও উন্নয়ন এসডিজি অর্জনের ক্ষেত্রে আমাদের অগ্রগতি এবং অঙ্গীকারের বিষয়গুলো আমরা এবছর জাতিসংঘে ভলান্টারি ন্যাশনাল রিভিউয়ের মাধ্যমে তুলে ধরেছি দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির হার ছিল সাত দশমিক দুই চার শতাংশ বৈদেশিক মুদ্রা রিজার্ভ বর্তমানে বত্রিশ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার দারিদ্রের হার উনিশশো একানব্বই সালের ছাপ্পান্ন দশমিক সাত শতাংশ হতে কমে বর্তমানে তেইশ দশমিক দুই শতাংশ হয়েছে মাথাপিছু আয় দু হাজার পাঁচ ছয় অর্থ বছরে যেখানে পাঁচশো তেতাল্লিশ মার্কিন ডলার ছিল সেখান থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে এক হাজার মার্কিন ডলারে দাঁড়িয়েছে মানুষের গড় আয়ু বাহাত্তর বছরে উন্নীত হয়েছে এ সকল সূচক মূলত আমাদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নকেই নির্দেশ করে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বিনিয়োগ আকৃষ্ট করা এবং সকলের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে আমরা সারা দেশে একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি ব্যাপক ভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় আমরা সমাজের সবচেয়ে অসহায় ব্যক্তি যেমন বয়স্ক ব্যক্তি প্রতিবন্ধী পারিবারিক সহিংসতার শিকার নারী এবং আর্থিকভাবে দুর্দশাগ্রস্তদের সহায়তা করছি শারীরিক এবং মানসিক প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে অটিজম সহ অন্যান্য প্রতিবন্ধকতায় আক্রান্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য একশো তিনটি সেবা কেন্দ্র এবং বত্রিশটি মোবাইল থেরাপি ভ্যান কাজ করছে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সারাদেশে আঠারো হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে জেলা উপজেলা হাসপাতালতে মোবাইল ফোন ও ওয়েব ক্যামেরার মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিটি গ্রামে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে দেশের আটত্রিশ হাজার তিনশো একত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে যুব সমাজকে কারিগরি ও বৃত্তমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে গুরুত্ব আরোপ করা হয়েছে মাননীয় সভাপতি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে আমাদের যুব সমাজ মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে আমরা এমন একটি পরিবেশ তৈরির জন্য কাজ করছি যেখানে তারা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং প্রকৃত অর্থেই বিশ্ব নাগরিকে পরিণত হবে আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে চাই যে এবছরের মধ্যেই আমরা প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে উৎক্ষেপণ করার পরিকল্পনা নিয়েছি মাননীয় সভাপতি সব শেষে আমি বলতে চাই আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আমরা অর্থনৈতিক উন্নতি চাই মানব ধ্বংস নয় মানব কল্যাণ চাই এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার আপনাকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক On behalf of the General Assembly, I wish to thank the Prime Minister of the People's Republic of Bangladesh for the statement just made, and I request the protocol to escort Her Excellency. The Assembly will hear a statement. By His Excellency, Charlotte Mas Mas, Prime Minister of the Republic of Vanuatu, may I request protocol to escort His Excellency.